তুমি হিফাজত করনে ওয়ালে হয়ে যাও, তুমি হিফাজত করনে ওয়ালে হয়ে যাও। কি হিফাজত করবে? তিনটে জিনিস হিফাজত করবে। আমি জলসা করছি কোথা? পলাশবাটিতে। আমার বিবি আছে কোথা? বর্ধমানে আমার বাড়িতে। ওর কাছে আমার তিনটে মাল আছে, সেই তিনটে মালের হিফাজত করতে বলছেন আল্লাহ। বলে হাফিজুন আলিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর ওর বডিটাই হলো আমার মাল, আমি ওটাকে মহারানা দিয়ে এনেছি। ওর বডিটা দিয়ে অন্য কোন পুরুষ যারা হালাল ওর সঙ্গে বিয়ে, তাদেরকে আনন্দ দিতে পারবে না, তাদেরকে হাসাতে পারবে না, তার কাছে খিলখিল করে হাসবে না। হাসবে তো হাসবে নিজের ছেলের কাছে, হাসবে তো হাসবে নিজের জয়ের কাছে, হাসবে তো হাসবে আপনার আব্বার কাছে, ভাইয়ের কাছে। কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে, ভাগনাকে নিয়ে হাসবে। কিন্তু যে ছেলেটির সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে, ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না, হাসি দিতে পারবে না। দেহ দেওয়া তো দূরের কথা, মুখের ঝিলিক হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না। এটা হিফাজত করতে হবে। নাম্বার দুই, আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে, সেটা হিফাজত করবে। স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার কারে পাঠাতে পারবে না, কাউকে দিতে পারবে না, দান খয়রাত করা যাবে না, স্বামীর অদার নিতে হবে। তিন নম্বরে, আমি তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু, এটাকেও হিফাজত করতে হবে। কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে, স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট খেয়ে যদি নষ্ট করে দেয়, এর জন্য জবাব লাগবে। জি, তো এগুলো হিফাজত করতে। জি, আপনি ওখানে কি লিখেছেন আমি জানি, 22 বছর বকছি, আর কোনো বক্তাকে যদি দান করার লেগে বলতে হয় ও বক্তাই লাগে, ওকে আনার দরকার নাই। বিয়ে দিয়ে দেন, ছেলে কবে শ্বশুর ঘর যাবে জানে, বাপকে বলতে হয় না যা রে দুটো পুতা দরকার আছে, বউ দিয়ে দেন দেখেন কি করে, ও ঘর ঘড়ি দিবে। আর বক্তাকে মাইক দেন, ও জানে কি করতে হয়। জি, খানিক পানি খাই, সব পেটে ভরছে। তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম, কিন্তু একটা মজার কথা দেখেছেন, তিন ধরনের দাম্পত্য আছে, তিন ধরনের। দুটা কথা, তিনটে প্রমাণ পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি, খুব শর্টে বলছি, বেশি আপনাদের বিরক্ত করব না। তাহলে মেয়েদের তিনটে গুণ রাখতে হবে। একটা হলো কানেতা হতে হবে, অল্পের সন্তুষ্টি হতে হবে, সলেহা হতে হবে, এবং হিফাজত করনে ওয়ালি হতে হবে। এরা উঠছে কেনে, খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী, ভাবছে হয়তো ধরে নেবে নাকি টাকা লেগে। ভাবছি হ্যাঁ, বেশি জোরে হাঁটিয়ে না, ঢালাইয়ের রাস্তা, নাক ফেটে পড়ে গেলে হসপিটাল যেতে হবে, ঘরও আর পৌঁছাবে না। হ্যাঁ, আর যে টাকাটা এখানে দিতেন ওটা হসপিটালে দিয়ে দেবেন। খবরদার, আল্লাহর সঙ্গে কেউ ধোকাবাজি করিয়েন না। তো দাম্পত্য দেখেন কেমন, মেয়েটাও বদমাস, ছেলেটাও বদমাস, সংসার টিকবে? জোরে বলেন টিকবে? ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি। মেয়েটা ভালো, ছেলেটা খারাপ, তাতেও সংসার টিকবে না, এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন। ছেলে ভালো, মেয়ে খারাপ, তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না, সেটাও কোরআনে বলেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদারাবা আল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া ক্বিলা উদখুলান নারা মাআ আদ-দাখিলিন। লম্বা কথা ছোট করে বলে দিই, নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল, বেঈমান ছিল, এদের দাম্পত্য টিকলো না, এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ। আবার নবীর বিবি, আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো, নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম বুঝলি না, পক্ষান্তরে চলেন। ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালা রাব্বি ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজজিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজজিনী মিনাল কওমিয যালিমিন। ফিরাউনের বিবি আসিয়া, ছেলেটা খারাপ, মেয়েটা ভালো, টিকলো না, ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই।
দুজনাই ভালো, দুজনাই ভালো, দুজনাই ভালো, বিবিও ভালো তো স্বামীও ভালো, এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছে দিয়েছে। সেই দুজন কি? ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহি, ফমান হাজ্জাল বাইতা আবিআতামারা ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফ বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহ শাকিরুন আলিম। এটা কোন ব্যাপার? এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে, তবে আমি বলতে চাইছি এই সাফা মারওয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহা সালাম রেখেছে, জমজমের পানির, জমজমের পানির, জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হাওয়া আলাইহা, হযরতে হাজরা আলাইহা সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের জায়গা এসেছে। ইব্রাহিম যেমন স্বামী হাজারা তেমনি বিবি, ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালাফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের উপরে কত সন্তুষ্ট হয়েছে, ইব্রাহিমের বংশে ইসমাইলের বংশে, ইসমাইল যাবে হুল্লা আর আব্দুল্লাহ যাবে হুল্লা, দুই যাবে হুল্লার সন্তানের রক্তে এক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজ থেকে গেছে, ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মোহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও আমাদের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত ও সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মোহাম্মদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা। আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম বলতে হাজারা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল হে বাবা তোমাকে আমি জবাই করব, ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব, তখন কি বললেন ইসমাইল? ইসমাইল বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন, আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল, আমার মায়ের ধৈর্যের সীমানায় সাফা মারওয়া ধরেছে, আমার আব্বার ধৈর্যের সীমানায় সে ছেলেকে, পুত্রকে, ইব্রাহিম বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি, আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি, আমার বাপ ধৈর্যে এনে পাশ, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা, আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব, আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমি অধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন ইয়া বাতিফাল মা তো আমার সাতা জীবনই ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজ থেকে গিয়েছে, আমি বায়ান বন্ধই করে দিলাম ধরালেন দু মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলো কেমন ছিল আর তারা কেমন ছিল? জি,
সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনও স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটেই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও। হে নারী পলাশ পাটির, তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56 জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কি না? একজনও উঠবেন না। প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পাগুলো ধরে বলছি, উঠবেন না। এতক্ষণ যা করেছেন উঠবেন না। কালেকশনের সময় উঠে যাওয়া, খুব যদি নিজেকে চালাক মনে করেন, বদদোয়া দিচ্ছি না, কিন্তু আল্লাহ ঘর ঢুকতে দিবে না, খালি ভুট্টা হয়ে ঘুরবেন সারা রাত। আল্লাহ পারে, মুসার কমকে ঘুরিয়েছে। আল্লাহ পারেন না এমন কিছু নয়। কয়েকদিন আগে বলছিলাম যে মাদ্রাসার কালেকশন চলছে, এরকম বড় বড় আলিমরা মাদ্রাসার কালেকশন করতে যায় চেক হাতে করে করে। লোক ভাবে হয়তো যে এগুলো রাখাল ছাগল বাগল আছে, যাদের কাছে বুখারি মুসলিম লোড আছে। আমি তো একটা বান্দর, আমার কাছে কিছুই নেই। তো ওই রকম আমাদের বর্ধমান জেলায় কালনাতে খেঁচ 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 করে একদম গালি দিয়ে দিল একটা আলিমকে, হানফিদের ভিতরে ছিল, মুফতি ছিলেন, ওকে এত কথা বলে দিলেন, ওরা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। শুধু উনি এই কথাটা বলেছে, বলছে 100 টাকা লাও। তো বলেছে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের কাজ চলছে, এটা 200 টাকা করে দেন। তোর বাবার টাকা শুরু করলে, করলে তো করলে রাখালের মুখ। ওর চেঁচেছিলে শেষ করে দিলে, আর যেই চেঁচেছিলে শেষ করে দিলে চোখের পানিতে, ওই বাড়ি থেকে আরেকবারই গিয়েছে, আর গায়ের দুধ ও দোয়াইতে বসেছে হাঁড়ি এখানে নিয়ে, আর গায়ে মেরেছে চোপাতে। জীবনে গায়ে কোনো দিন মারে না। সবাই বলছে গায়ে বড় শান্ত, গায়ের বাঁটে মুখ লাগিয়ে খাওয়া যাবে এত শান্ত। সেই দিনই মেরেছে এই চোপাতে, এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে, 75,000 টাকা খালি অপারেশন খরচা। আল্লাহ পারে, আল্লাহ পারে, পীরে রস বের করে দেবে আল্লাহ পারে। তো আমার আজকে দাম্পত্য জীবনের কথাগুলো তুলে ধরার একটাই কারণ যে এই 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 প্রতিষ্ঠানটাকে কি একবার এরকম করে তুলে ধরা যায় না? কোন আল্লাহর গোলাম আছেন? 30 পারা কোরআনের খিদমতে মাত্র 5,000 টাকা, আমি বেশি চাইছি না, 30টা যুবক একবার উঠে দাঁড়ান। সামনে রমজান মাস, সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। রোজার দাওয়াত দিলাম। আছেন কোনো যুবক, মা বোন যতগুলি ভিতরে আছেন নামটা দিয়ে পাঠান, আর বলেন 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন নাকি? 20,000 50,000 তো নিবই, কিন্তু আমি একটা ব্লক তৈরি করতে চাইছি, একটা সুন্দর করে প্রোগ্রাম তৈরি করতে চাইছি, 30 জনের একটা যুবকের, যে 5,000 টাকা করে তারা কোরআনের খিদমতে দেবেন। আছেন কোনো আল্লাহর গোলাম? কথা বলে না, একজনও নাই, একজনও নাই এতগুলির ভিতরে। জি, যে কটা খানা আল্লাহ ছিল সে কটা চলে গিয়েছে ঘর খেয়ে দে। আল্লাহর গোলাম একটাও নাম আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যাদের অদৃশ্যের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে তাদের পৃথিবীতে দুইখানা গুণ পাওয়া যাবে। এক নম্বরে তারা কোনোদিন নামাজ কামাই করবে না, আজান শুনলেই তারা সলাতের কাতারে দাঁড়াবে। আর দুই নম্বরে তাদের কাছে গুণ পাওয়া যাবে, তারা দানের ময়দানে প্রথমে হাত তুলবে। কোন আল্লাহর গোলাম আছেন?
এক দুটা নাম বলেন। 5,000 বলেছি, বেশি খুব চাপ দিইনি, 10,000, 20,000, 50,000-এর কথা বলিনি। মাঝে একটা কথা বলছি, আমার পুবার মাদ্রাসা, আমার গ্রামে মাদ্রাসা বোলপুরের পাশে, খুব ভালো পজিশন, ভালো জায়গা, আমাদের এলাকার ভাষা খুব ভালো এবং ওখানকার পরিবেশ অতি ভালো, সুন্দর পরিবেশে সুন্দর খাওয়ার ভিতর দিয়ে সুন্দরভাবে ছেলেদেরকে রেখে পড়াশোনার ব্যবস্থা আমার মাদ্রাসায় আছে। যদি আপনারা আগামী রমজানের পর কোনো ছেলে ভর্তি করতে চান, হিফজ আছে, দারসে নিজামিয়া আছে, তো আমার নাম্বারে যোগাযোগ করবেন, এটা বারবার বলছি। এবং দক্ষ শিক্ষক দিয়ে সেখানে পড়ানো হয়, দক্ষ শিক্ষকের আওতাধীন মাদ্রাসাটা রাখা আছে। ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের অদ্বিতীয় হাফেজ আছে ইনশাআল্লাহ, যার যার হিফজ এত সুন্দর এবং যার কাছ থেকে হিফজ করে বের হলে আপনার ছেলে যে সত্যিই হিফজ করেছে। যেমন আজকে দুটো ছেলে যান ঠান্ডা করে দিল, আপনাদের এখানেও হাফেজ সাহেব অত্যন্ত ভালো দেখলাম, যেটা বুঝলাম কথাবার্তা বলে যতটুকুই টাইম পেলাম, মাশাআল্লাহ। তো ওই রকম যদি আপনি চান আমার ছেলেকে সুন্দর হাফেজ বানাবো এবং আখলাকলা সুন্দর ভাষা বাগ্মী বানাবো, তো আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন, এবং হজ বা উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাঝে বলে নিলাম, আর আমার একটা শিক্ষকের দরকার, ভালো দক্ষ শিক্ষকের একটা দরকার, ওই রকম কোনো আলিম থাকলে তো তাকে সেবক হতে হবে, চাকরি করতে গেলে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি, সেবক হতে হবে। যদি সেবা করার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ একটা শিক্ষকের দরকার আছে। জি ভাই, আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 এখন একটাও নাম আসেনি, একটাও আসেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। জি ওস্তাদ, কি দোয়া বলবো, পুঁজি সব শেষ, শুভ, দারুণ কথা বলেছেন। জি একজন বলেন দেখি, আমি 30টা চেয়েছি, একজন বলেন। হ্যাঁ, উমরা করতে গেছে একজন আমার ছাত্র, মরনা তৈমুস চৌধুরী, চোখ করে 1,000 দিয়েছে, আর ওই উমরা করে এসে 4,000 দিয়েছে। মাশাআল্লাহ, আবার নিয়ত করছে কাবা থেকে, নিয়ত করছে মক্কা থেকে, কাবা থেকে, তাহলে আবার ওদের লাখ গুণ চলে গেল। হ্যাঁ দেখেন, কাবার চত্বর থেকে নিয়ত করছে, উনি 1,000 দিয়েছেন আর 4,000 দিবেন মৌলানা তৈমুর সাহেব চুয়া পুকুরের, তাহলে ওখান থেকে নিয়ত করছে, মানে কাবার চত্বরে প্রতিটি নেকি লাখ গুণ হবে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আলিমের জন্য আর কি দোয়া দিব, উনা কি বলেন আমাদের জন্য যেন দোয়া করে যে জায়গায় আছে। জি আপনাদের দোয়ার বরকতে হয়তোবা আগামী শনিবার জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ কাবাতে, দোয়া রাখবেন আগামী শনিবার। জি জি জি, শুক্রবার চলে যাব, শনিবার দিন ইনশাআল্লাহ জোহর আসরের মধ্যে কোনো একটা ওয়াক্ত পৌঁছাতে যদি পারি ইনশাআল্লাহ উমরায় যাচ্ছি। হরিপুর বাড়ি, মাশাআল্লাহ, হরিপুর থেকে এসেছেন, 500 টাকা দিলেন। আর কেউ আছেন? 5,000 টাকা আর একজন জোড়া হন। মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, মা বোনেরা আপনারাও দিয়ে পাঠান। জি মেয়েদের কাছে চাদর পাঠিয়ে দেন তো। আচ্ছা মেয়েদের কাছে চাদর আছে, আপনারা চাদরে দিতে থাকবেন, বেশির থেকে বেশি দিতে থাকেন, বেশির থেকে বেশি দিতে থাকেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি আল্লাহু আকবার। দেখেন দিনকে বাঁচাতে গেলে আমাদেরকে বিরক্ত হতে হবে, কিন্তু মাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কীলা লাকুম ফিরু ফী সাবীলিল্লাহি ইত্তাকালতুম ইলাল আরদি আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল। যে দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছে, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, বেনামিতে 500, আর একটা বেনামিতে 500, দুটি দান আসলো, আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, কি হয়েছে তোমাদেরকে, যখন তোমাদেরকে দিনের জন্য ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, আর আজ তুম বিল হায়াতি দুনিয়া, তোমরা কি দুনিয়াকে নিয়ে রাজি আছো, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত, 500 2,000 বলেন। জি
হাজি আপনাদের দিকে জমি তো একদম মাল ভর্তি হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে, ভুট্টা তো পুরোপুরি জমি ভর্তি হয়ে রয়েছে, এত কম দাম কেন? জি আমার বুঝে আসছে না। ছাইতনি থেকে এত দূর? সুবহানাল্লাহ, ছাইতনির লোক খুব চালাক, ছাইতনির লোক খুব চালাক। আমি ছাইতনি অনেকবার গেছি, ভালো মানুষ ওনারা। কেউ আছেন আল্লাহর গোলাম আর 500,000 টাকা দেনেওয়ালা? চলে যান না, চলে যান না। আমি সবুরকে ডেকে পাঠাবো, 15 মিনিট আছে, ততক্ষণ আসতে সময় লাগবে, কাকে পাঠিয়ে দেন। জি আল্লাহর গোলাম, চলে যান না। আসলে আমাকে কেউ টাকা দিবে না, আমি যে আব্দুল সবুর ভাইয়ের মতো বলতে পারছি না যে ছন্দ লাগিয়ে ও আদায় হয় না। জি আল্লাহর গোলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ই আল্লাহ তোমার বান্দার একজন আরো 1,000 টাকা দান গ্রহণ করে মোলা তুমি মেহরবান, দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল। জি বেনামিতে 2,000 টাকা দান গ্রহণ করিও মোলা তুমি মেহরবান, দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনের ভুল, আর 1,000 টাকা দান প্রফুল্ল ঘোষ নামে 5,000 টাকা দান করেছে মাহবুব। দেখেন 210 টাকা বেনামে প্রফুল্ল ভাই 5,000 টাকা দান করেছে আল্লাহ, দানকে তুমি কবুল করো। এ আল্লাহ তুমি দাম্পত্য জীবনে তাদের সুখ দাও, সন্তান সন্ততিকে দিয়ে তুমি সুখ দাও। হে আল্লাহ তার জীবনে যত রকম ব্যারাম আছে সমস্তকে দূর করে দাও, সুস্থতা জীবন দান করো, দুনিয়াতে তাকে আল্লাহ লাভজনক ব্যবসা দাও, যেদিক থেকে ইনকাম করছে আল্লাহ ইনকামে তার নাফা দাও। হে আল্লাহ যদি কোনো পৃথিবীর বুকে বিপদ থাকে সে বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করে দিও, আখেরাতের জন্য আল্লাহ তাকে কালেমা নসিব করিও, তাকে কালেমা পড়ার তৌফিক দিও। যে আল্লাহ তোমার কালাম পাকের জন্য দান করতে পারে তাকে কালাম পাকের মাধুর্যতে তুমি তাকে দান করো, হে আল্লাহ তাকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে গ্রহণ করো, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাহবুব। বেনামিতে 2,000 টাকা করি আছে দান গ্রহণ করিও মোলা তুমি সুবহান, বেনামির দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মোলা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের ভুল, যে নিয়তে যে আসাতে করিয়াছে দান গ্রহণ করিও মোলা তুমি মেহরবান। আমিন, আল্লাহুম্মা আমিন। জি কোথা বাড়ি? না ওনার চালাক লোক, ওনাকে চিনি। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। মাহবুব গো তোমার বান্দাদের দানকে কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো, যে জানিয়তে দান করছি নিয়তকে তুমি পুরা করো, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাহবুব গো, এই দানগুলোকে গ্রহণ করে না আমাদেরকে তুমি ক্ষমা করো। আমিন, আল্লাহুম্মা আমিন। দেন, জলদি জলদি দেন, ওনাকে ডাকেন, পাঠিয়ে দেন কাউকে। জি আপনারা উঠিয়েন না, উঠিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি যখন, হ্যাঁ আরো বক্তা আছে তো আমি বলছি তো, আমি যখন হেদায়েতুন পড়ি তখন আব্দুল সবুর সাহেব বক্তা, তো চুরি করে জালসা শুনতে গিয়েছিলাম, মৌলানা মারবে তো ভয়ে লুকিয়ে গিয়েছিলাম, এত ওনার জালসা ভালোবাসতাম। মাশাআল্লাহ, এই আল্লাহ বাপের নামে সন্তান 200 টাকা দান করেছে মাহবুব, এ আল্লাহ তার বাপকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো, তোমার তোমার কবরে যদি কোনো কাজে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ আল্লাহ তুমি ইসলামের সব পৌঁছিয়ে দাও, এ আল্লাহ সন্তানের দোয়া পৌঁছিয়ে দাও, কত সুন্দর ছেলে আব্বার জন্য দান করেছে মাহবুব, এই দানকে কবুল করো, এই দানের বদলে তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। কোনটা একটা কেনে এখানে? ও জি কোনটা তোমার? গোটাও তাড়াতাড়ি, নাহলে সাথ পাবে না, আমি এখান থেকে ডাইরেক্ট উঠবো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। ই আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, যে জানিয়াতে দান করছে নিয়তকে পুরো করে দাও। আমিন। আহা, স্বামীর নামেতে, স্ত্রীর নামেতে স্বামী করে আছে দান গ্রহণ করে মোলো তুমি মেহরবান, যে ভালোবাসা ছিল আল্লাহ দুনিয়াতে এটা তুমি দিও তারা আখেরাতে, দানের বদলে মোলো তুমি দানিবে, এ দানকে মোলো তুমি গ্রহণ করিবে। আমিন, আমিন, আল্লাহ আমিন, আমিন। মাদের দোয়া কবুল করো রব্বুল আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরো করে দাও। চলে যান না, বক্তা আছে, চলে আসছে আর 2 মিনিট।
বক্তা আছে, আপনারা চলে যাবেন না, আব্দুল সবুর সাহেব আছেন, মরনা আব্দুল সবুর সাহেব উমরি আছেন। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ, দেন জলি জলি দেন। এই আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে। মা বোনের আপনারা চাদরে দেন, আল্লাহ যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে নিজের হাতে কি দান করতে মা বুঝবো। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকুমুল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের এই দানের বদলে তুমি রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দিও। হে আল্লাহ, নিশ্চয়ই তোমার বান্দারা নোয়ার জন্য দান করেছে, সে দানকে তুমি কবুল করো। আমিন।